বাঙালির খাওয়া দাওয়ায় আমি সমস্ত দর্শক বন্ধুকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা খুবই লোভনীয় রেসিপি, সকলেরই এটা খেতে ভালো লাগবে। এই রেসিপিটার নাম হচ্ছে ছানা দিয়ে ডিমের কারি। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি লোভনীয় হয়। আর যারা ছানা বা ডিম দুটোই খেতে যারা ভালোবাসে তাদের কাছে তো এটার কোনো ইন্ট্রোডাকশান দেওয়া দরকারই হবে না। যাই হোক, এই রেসিপিটা খুবই সহজসাধ্য রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদের সামনে আজকে এটা বানিয়ে দেখাবো। সাধারণ উপকরণ দিয়ে কিভাবে একটা এত মুখরোচক খাবার তৈরি করা যায় আসুন সেটাই এবার দেখে নিন। ছানা দিয়ে ডিমের কারি বানানোর জন্য আমি এখানে চারটে ডিম, নর্মাল সাইজের ডিমই সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কুচিয়ে। এখানে নিয়েছি মশলার জন্য একটা তেজপাতা, এক চামচ পরিমাণ গোটা জিরে। গরম মশলায় নিয়েছি একটা এলাচ, একটা লবঙ্গ আর দালচিনি, একটা বড় সাইজের দালচিনিকে দু টুকরো করে নিয়েছি। আর নুন, স্বাদমতো চিনি, হলুদ, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি রঙের জন্য। এখানে আমি সব মশলাই এক চামচ পরিমাণ নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ লিটার দুধ, যেটাকে আমি এখন এক চামচ পরিমাণ ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা কাটতে বসিয়ে দেব। ঠিক এক চামচ পরিমাণই আমি দিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে ছানাটা কেটে ফিরে আসছি। দেখুন, আমি দুধটা ছানা কেটে ফেলেছি। এবার আমি একটা পাত্রে এটাকে ছেঁকে নেব, ছানার জলটাকে। শুধুমাত্র ছাঁকনি করে আর হাতায় করে জলটা তুলে তুলে যতটা ছাঁকা যায় ততটাই আমি ছেঁকে বের করব, তার বেশি কিছু করব না। কোনো কাপড়ে বা চিয়েতে আমি কোনো চেপে চেপে কিছু জল বের বেশি করব না। যতটা জল এই ছাঁকনি আর হাতার মাধ্যমে চেপে চেপে বের করে দেওয়া যায় আমি ঠিক ততটাই এখানে বের করে দেব। আমি একদম গরম অবস্থাতেই ছানার জলটা ছাঁকছি, এতে ছানার থেকে এক্সেস জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ছানার জলটা ছানার মধ্যে বেশি বসে যায়, বের করতে অসুবিধা হয়। আমি ছানাটাকে খুব শুকনো করছি না। দেখছেন আমি ছানার জলটাকে মোটামুটি বের করে দিয়েছি। এবার ছানা কাটানোর পাত্রটাতে আমি ছানাটাকে আবার ঢেলে রাখলাম। যেহেতু ছানাটা এখন গরম আছে সেহেতু আমি হাতে করে এটাকে আর চটকাচ্ছি না, এই হাতাটার সাহায্যে আমি এটাকে একটু বাটির মধ্যে চটকে দিচ্ছি। আপনারা হাতে করে চটকাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ছানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে গরম অবস্থায় করলে এইভাবে হাতার সাহায্যেই করবেন। আমি এভাবে একটু চটকে নিচ্ছি। দেখুন, আমি ছানাটাকে হাতায় করে অনেকটা নরম করে ফেলেছি চটকে। আর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সেটা প্রায় গরম হয়ে এলো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলই খেতে ভালো হয়, সেই জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি। এবার তেলটা একটু গরম হলে আমরা এতে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। প্রথমে দেব তেজপাতা, এবার দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো।
মশলাগুলো একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো। একটু লাল কালার চলে এলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করবো অন্যান্য মশলাগুলো। দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল কালার চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। মশলাগুলোকে ভাজার সময় আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো একটু ভাজা হয়ে এলে এটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছানাটা। এবার ছানাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জলের থেকে খানিকটা আগে দিয়েছিলাম আর বাদ বাকি জলটা এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ডিমগুলো। আমি ডিমগুলোকে একটু মাঝখানে লম্বালম্বি করে কেটে দিয়েছি একটা ছুরির সাহায্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেওয়ার কারণই হলো এটার ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢুকে যাবে। এবার এর মধ্যে এটাকে দিয়ে দিলাম ডিমগুলোকে। এবারে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা সামান্য একটু বাড়িয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে আমি রান্না হতে দিচ্ছি। এরপর আমি ফিরে আসছি। 4 মিনিটের মধ্যে আমি 2 মিনিট বাদেই ফিরে এসেছি। আরও 2 মিনিট এটাকে আমি রান্না করব, কিন্তু তার মাঝে একবার এটাকে আমি একটু নেড়ে দিলাম। আপনারাও সেটা করবেন, একটু উল্টে পাল্টে নেড়ে দেবেন যাতে একটু ঝোল মশলাগুলো ডিমের ফাঁক দিয়ে ভেতরে পর্যন্ত চলে যেতে পারে। ওই জন্যই আমি একটু নেড়ে চেড়ে দিতে এসেছি। এভাবে আরও 2 মিনিট আমি এটাকে কুক হতে দেবো, ঝোলটা একদম গা মাখা মতো হয়ে যাবে, খুব ঝোল এটাতে থাকে না। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে, আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। একদম থকথকে হয়ে পুরো রেডি হয়ে গেছে জিনিসটা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার গ্যাস থেকে আমি এটাকে নামিয়ে ফেলেছি, দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর আপনারা নামাবার আগে অবশ্যই নুন মিষ্টিটা একটু টেস্ট করে নামাবেন, এটার টেস্টটা হয় একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল টাইপের। খেতে এটা খুবই সুস্বাদু, খুবই সুন্দর, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এটা বাচ্চা বড় সকলের পক্ষেই উপকারী, ছানা ডিম দুটোই আছে, প্রোটিন জাতীয় খাবার, ফলে আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী খাবার। যাই হোক, আজ আমার রেসিপি কমপ্লিট। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি বাঙালির খাওয়া দাওয়ায় আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আজ তাহলে আসি, সবাই ভালো থাকুন, বাই বাই।